ওকে, তো আমরা হচ্ছে অনুশীলনী পাস করতেছিলাম, তাই না? অনুশীলনী হ্যাঁ অনুশীলনী পাসে। আচ্ছা, কার কোনটা সমস্যা? আমার সমস্যা 28, 33, 34, 35। দাঁড়াও, আমার তো দুটা, 34, 35। সাইবার সমস্যা কি? 28, 28, 29, 33, 34, 35। আর সিপাতের 34 আর 35। ঠিক আছে, তো সিপাতের অ্যাসাইনমেন্ট কোনগুলো? এগুলো না, যাই হোক, 28, 29, 33। আচ্ছা, 28। আচ্ছা, 28 নাম্বার কি বলছে? সাইফা পড়ো তো। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? আচ্ছা, বলছে কোন সংখ্যার 5 গুণের সাথে 3 গুণ, 3 গুণ যোগ করলে যোগফল, সংখ্যাটি কত? তাহলে 3 গুণ করলে, আচ্ছা ধরি সংখ্যাটা হচ্ছে এক্স, ঠিক আছে, আমরা লিখি, অঙ্ক করি। আমার মনে হয় একটা সংখ্যাটা কত হবে, সিপাতের মনে হয় কত হবে সংখ্যাটা? আমি 4 পাইছি। হ্যাঁ, 4ই হবে। তো লিখি, মনে করি সংখ্যাটি এক্স, ঠিক আছে। এখন বলছে, এখন হচ্ছে প্রশ্ন মতে বা শর্ত মতে, ঠিক আছে, বলছে যে সংখ্যাটির সাথে 5 গুণ করলে, ঠিক আছে, 5x, 5 গুণ করলাম। এরপরে কি বলছে, যোগ হচ্ছে দিয়ে, যে যোগ করলে 3 গুণ, যোগ করলে 3 গুণ মানে 3x, ঠিক আছে, গুণ করলে কত হয় সাইফা? কোন সংখ্যার 5 গুণ? হ্যাঁ, 15x হবে। হ্যাঁ, কথাই বোঝে না, ওনাকে বলতে বলছে মানে 15x হবে। আমি বলছি যে যোগ করলে যোগফল কত হয়? 32। 32, বুঝছো? তাহলে এখন কি 5 আর 3 কি হবে? যোগ যোগ 5 আর 3 যোগ করলে কত হয়? 8। 8, 32। তাহলে x সমান সমান কত হয়? ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত? বোঝা গেল? সংখ্যাটি 4।
বোঝা গেল? হ্যাঁ। ২৮ নম্বর, ২৯ নম্বর পড়ো সাইফা। কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল ২৪ হবে? তাহলে দেখি, কোন সংখ্যা, মনে করি সংখ্যাটি এক্স, তাহলে হচ্ছে প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে বা শর্ত মতে কি হবে, ওই সংখ্যার কি চার গুণ, এই যে চার গুণ, তার থেকে কত গুণ বিয়োগ দেব, যে বিয়োগ করতে হবে, দ্বিগুণ বিয়োগ করতে হবে, টু এক্স করলে কত হয়, ২৪। বের করে ফেলো, তাহলে টু এক্স হচ্ছে বাদ দিলে, চার এক্স থেকে দুই এক্স বাদ দিলে টু এক্স, আর এই ২৪, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে, ২৪/২ ১২ হয়। তাহলে সংখ্যাটি কত সাইফা? ১২। ১২, বুঝছো? হ্যাঁ। ওকে, সাইফা লামিয়া আসছে? না, একটু আগে গেছে। আচ্ছা দেখো, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ২৭, ঠিক আছে? তিনটা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ২৭ হলে সংখ্যাটি নির্ণয় করো। সিফাত, এটা কিভাবে হবে প্রশ্ন মতে, মনে করি কিভাবে হবে? মনে করি প্রথম সংখ্যা কত সিফাত? সিফাত সিফাত তো ক্লাসে এই যে আসছে, মনে করি কি হবে প্রথম সংখ্যা কত হবে? প্রথম সংখ্যা হবে x, দ্বিতীয় সংখ্যা x প্লাস টু, x প্লাস টু, তৃতীয় সংখ্যা x প্লাস টু প্লাস টু, না বিজোড় সংখ্যা দিয়েছে এই জন্য। এখানে যে দেখো বলছে যে বিজোড় সংখ্যা, বুঝছো? বিজোড় সংখ্যা বলছে, যদি জোড় সংখ্যা বলতো সেক্ষেত্রে অন হতো। তাহলে কি এইগুলোর যোগফল কত হয়, ২৭ হয়। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে কি হবে, প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা সমান সমান কত, ২৭, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, এখানে এক্স আছে তিনটা, তাহলে হচ্ছে থ্রি এক্স প্লাস সিক্স, তিনটা দুই আছে, তাহলে সিক্স ইকুয়াল ২৭, তাহলে হচ্ছে থ্রি এক্স সমান সমান ২৭ মাইনাস সিক্স, তাহলে হচ্ছে এক্স সমান সমান ২১/৩, এক্স সমান সমান কত, ৭, তাই না? তাহলে প্রথম সংখ্যা ৭, দ্বিতীয় সংখ্যা কত, ৭+২, ৭+২ সমান সমান ৯, তৃতীয় সংখ্যা ৭+২+২ এটা হচ্ছে ১১। এতে তাহলে আমাদের কি, প্রথম সংখ্যা না ৭, দ্বিতীয় সংখ্যা ৯, তৃতীয় সংখ্যা ১১। ওকে, ঠিক আছে সাইফা, বুঝছো? হ্যাঁ বুঝছি।
বেবি কি করে এখন, ঘুমায় না নানুর বলো? বেবিকে নিয়ে গেছে। সাদে হ্যাঁ ল্যাপটপের সমস্যা কি ঠিক হয় নাই? ঠিক হয়েছে? বেতন পাইলে ল্যাপটপটা ঠিক করাবো, টিউশনির টাকা পাইলে। সিবা তোমার আম্মু আসছে বাসায়? না আম্মু বাসায় নেই। আমি জানি, আমি ফোন দিছিলাম সিপাত জয়েন করতেছেন না ক্লাসে। আচ্ছা, 34 আর 35 এখানে কি বলছে আমি দেখি, আমি বলি, তোমরা দুজন শোনো। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ, প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষায় প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষায় 2 মিটার বেশি, সরি, পোস্ত অপেক্ষায় দৈর্ঘ্য 2 মিটার বেশি। ওকে, তো দেখি আমরা একটু ভিজুয়ালাইজ করি। মনে করি এটা হচ্ছে আমাদের আয়তাকার একটা বাগান। আচ্ছা, আয়তাকারে দৈর্ঘ্য বড় হয় না পোস্ত বড় হয়? দৈর্ঘ্য বড় হয়। সাইফা, হ্যাঁ, দৈর্ঘ্য বড়। ওকে, ঠিক আছে, দৈর্ঘ্য বড়। ওকে, সো তাহলে আমাদের এইটার নাম কি, এই পয়েন্টটার নাম কি? প্রস্থ। প্রস্থ। আর এইটার নাম দৈর্ঘ্য। ওকে, সো আমাদের বলছে দৈর্ঘ্য মনে করি যে এক্স মিটার, ঠিক আছে, সরি, প্রস্থ এক্স মিটার। এরপর বলছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য কয় মিটার বেশি? 2 মিনিট। তাহলে দৈর্ঘ্য কি হবে? এক্স প্লাস 2। হ্যাঁ, ঠিক আছে, সো এটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে দৈর্ঘ্য। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, সো দেখি এখন তাহলে আমরা অঙ্কে যাই। এখন বলছে বাগানটির প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো। আয়তাকারের পরিসীমার সূত্র কি? বুঝি নাই, দুজনে কেউই কথা বলে না। আমি জানি না। সাইফা, সাইফা কথা বলো না কেন? ক্লাস থেকে বাইরে হয়ে গেছে। কি সাইফা লিভ নিছিল যে? এমনি কাইটে গেল। বলতেছি আয়তাকারের পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, ঠিক আছে, তো দেখো
ক নাম্বার। তাহলে আয়তাকার পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে, পরিসীমার সূত্র। এখন আমাদের বলছে যে ক নাম্বার, যে বাগানটির প্রস্থ এক্স মিটার হলে পরিসীমা মাধ্যমে লেখো, পরিসীমা এক্স এর মাধ্যমে লেখো। তাহলে লেখি যে পরিসীমা, পরিসীমা কি হবে, টু ইন্টু দৈর্ঘ্য কত, এক্স প্লাস টু যোগ প্রস্থ কত, এক্স। তাহলে কত হচ্ছে, আচ্ছা আর এটা তো আর কিছু করার দরকার নাই, তো কি ক নাম্বারে এটাই আনসার। তুইজন কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছো। আচ্ছা এখন বলছে যে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। ওকে ফাইন, তাহলে দেখো আমরা জানি কি পরিসীমা কত পাইলাম, টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, ঠিক আছে। এখন পরিসীমা আবার বলছে কত, 36, তাই না? বোঝা গেল সাইফা, বুঝছ? ঠিক আছে, তো দেখো তাহলে এখানে এক্স এক্স টু এক্স প্লাস টু, আর এই টুটা এই পাশে আসে কি হবে, আগেই আনা যাবে না, এই যে দুই বিয়োগ দিতে হবে না, দুই বিয়োগ দিতে হবে মানে এই যে এই পাশে প্লাস টু আছে, কেন আমি আনলাম তো কি হলো, এই পাশে প্লাস টু আছে, প্লাস টু পরে নিয়ে আসি, আগে আমার কি ব্রাকেটের কাজ, ব্রাকেটের বাইরে কাজ করতে হবে না, তাহলে টুটা নিয়ে আসলাম, এই যে এই টুটা। ও বুঝা গেল? হ্যাঁ বুঝছি। তাহলে হচ্ছে টু এক্স প্লাস টু 18, টু এক্স 18 মাইনাস টু, এই টুটা এই পাশে আনলাম মাইনাস হয়ে গেল। তাহলে হচ্ছে টু এক্স সমান সমান কত হচ্ছে, 18 থেকে 16, আর হচ্ছে এক্স সমান সমান কত, 16 ডিভাইডেড টু, সুতরাং এক্স সমান সমান কত আসতেছে, 8। তাহলে আমাদের প্রস্থটা কত পাইলাম, 8। এবার বুঝছো দৈর্ঘ্য কত হবে বলো তো? দৈর্ঘ্য 10। সাইফা দৈর্ঘ্য কত হবে? 10। ওকে, সো দেখি এখন পরেরটা দেখি। বাগানটি পরিষ্কার করতে মোট 300 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ কত হবে? আচ্ছা কি হলো সবার, হ্যালো? হ্যাঁ কি হলো? ওই যে বারবার আম্মু ফোন দেয় তো আর কাইটা যায়, খালি আম্মুর সাথে কথা হইছে, বলতেছে যে আমি মামার পরে রেকর্ড দেখবো না আর কি, এখন ওই যে আম্মু যাইতে বলতেছে। কোথায়? মহাখালী। কেন জানি না, ঠিক আছে যাও তাহলে, যায় ওই যে মেহেরিমাকে নিয়ে আসতে বললো মনে হয়, হ মেহেরিমাকে আর কি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে তুমি যাও, ওই দুটো অঙ্ক, ওই দুটো অঙ্কতেই শুধু সমস্যা ছিল। আচ্ছা রাখেন তাহলে। ওকে, হ্যাঁ সাইফা। হ্যাঁ ভাইয়া। ওকে, ও রেকর্ড দেখে নিবে, সমস্যা নাই, আমরা এখন আগাই। হ্যাঁ এখানে দেখো বলছে যে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 300 টাকা,
ও সরি, তোমার হচ্ছে পরিষ্কার করতে খরচ হয় হচ্ছে মোট বাগানটি পরিষ্কার করতে খরচ হয় 300 টাকা, 320 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার খরচ করতে কত টাকা লাগে? আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওকে ফাইন। তো গোয়া নাম্বার দৈর্ঘ্য কত মিটার পাইলাম? 10 মিটার। 10 মিটার। আর প্রস্থ পাইলাম হচ্ছে 8 মিটার, তাই না? সুতরাং ক্ষেত্রফল নাই, হ্যাঁ সাইফা, তাহলে কত হচ্ছে ক্ষেত্রফল? 18 মিটার। 18 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে দেখো, তোমার 18 বর্গ মিটার ক্ষেত্রফল পরিষ্কার করতে কয় টাকা লাগে? 320 টাকা। আচ্ছা, পরিষ্কার করতে লাগে 300 কয় টাকা? 20 টাকা। 20 টাকা, সুতরাং 1 বর্গ মিটার পরিষ্কার করতে লাগে 320 ভাগ হচ্ছে 80, 00 কেটে গেল, 4 8 32। তাহলে 1 বর্গ মিটার করতে কয় টাকা লাগে? 60 টাকা, ঠিক আছে। বুঝতে পারছো? ওকে, লামিয়া আসছে বাসায়? হ্যাঁ আসছে। আচ্ছা, তাহলে 34 গেল, এখন কত? 35 না? হ্যাঁ। এই বড় বড় ম্যাথ গুলোই তোমাদের করতে হবে। এই ম্যাথ গুলো যত প্র্যাকটিস করবা তত ভালো পারবা। দেখো এখানে কি বলছে, 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। সো তাহলে এখানে তুমি বলছে যে সবচেয়ে ছোট সংখ্যা এক্স হলে অপর সংখ্যা দুটি এক্স এর মাধ্যমে লিখো। এখানে বলছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে জোরের কথাও বলে নাই, বিজোরের কথাও বলে নাই, তাই না? তাহলে তুমি চিন্তা করো, 24 হয় কত? কোন তিনটা সংখ্যা যোগ করলে 24 হয়? 8। 5 যোগ করলে 24 হয়। 3টা 8 যোগ করলে 24 হয়। না, এখানে বলছে ক্রমিক, ক্রমিক বলতে বোঝায় ক্রমান্বয়ে তিনটা সংখ্যা, ঠিক আছে, ক্রমান্বয়ের তিনটা সংখ্যা, অর্থাৎ 7 হবে, 8 হবে, 9 হবে, ঠিক আছে, এরকম পর পর তিনটা সংখ্যা হতে হবে। তুমি 3 যোগ 17
যোগ চার, এরকম সংখ্যা যোগ করে তুমি 24 পাও, বাট এরকম করা যাবে না, ঠিক আছে? করতে হবে এরকম সিরিয়াল ওয়াইজ যেন তিনটা সংখ্যা হয়। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে? হ্যাঁ। তাহলে কি হবে? আচ্ছা আমরা একটু দেখি তো, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স প্লাস টু ইকুয়াল 24, তাহলে হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি 24, তাহলে হচ্ছে 7 হচ্ছে। দেখো তো, 7 যোগ 8 কত হয়, যোগ 9। ঠিক আছে, তো দেখি নাও, আমরা অঙ্ক করি। আচ্ছা, এই অঙ্কে বলে দেয় নাই যে তুমি জোড় স্বাভাবিক সংখ্যা না বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে যে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, ঠিক আছে? সেখানে বলে দিছে যে ছোট সংখ্যা এক্স। তাহলে আমরা লিখি ক নাম্বার, যে প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা তাহলে কি হবে, এক্স প্লাস ওয়ান হবে না টু হবে? এক্স প্লাস টু? না না, এটা তো আর বিজোড় সংখ্যা না, ওয়ান হবে, তাই না? হ্যাঁ। তৃতীয় সংখ্যা কি হবে? এক্স প্লাস টু, এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে এক্স প্লাস টু, একবার বলা যাবে না, ভেঙে ভেঙে বলতে হবে। তো তাহলে আমরা শর্ত মতে লিখি, শর্ত মতে তাহলে কি হবে, এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস তৃতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে 24, 24। এই যে ক নাম্বার হয়ে গেল, ঠিক আছে? সাইফা বুঝছো, এক্স এর মাধ্যমে লিখে ফেলছি, ঠিক আছে? সাইফা? হ্যাঁ বুঝছি। তুমি কি অন্য কোনো কাজ করো নাকি, না লিখতেছো? লিখতেছি। ওকে, এখন দেখো খ নাম্বার কি বলছে, দেওয়া আছে, সরি, দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো, সংখ্যা তিনটি নির্ণয় করো, সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে হচ্ছে শর্ত মতে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে 24। তাহলে এখানে হচ্ছে কত, থ্রি এক্স প্লাস থ্রি 24। কি শুরু করছে আল্লাহ, তাহলে কত হচ্ছে, থ্রি এক্স ইকুয়াল 24 মাইনাস থ্রি, তাহলে এক্স সমান সমান কত হয়, 21 ডিভাইডেড থ্রি, সুতরাং এক্স সমান সমান 7। ক নাম্বারে কি কি বের করতে বলছিল? সংখ্যা তিনটি নির্ণয় করো, তাহলে হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে, দ্বিতীয় সংখ্যা এক্স ওয়ান, এইট, তৃতীয় সংখ্যা সেভেন যোগ ওয়ান প্লাস ওয়ান নাইন,
এই যে সংখ্যা তিনটি বের হয়ে গেল। এখন গ নম্বর কি বলছে? ওয়াই একটি সংখ্যার চার দ্বিগুণ। বলছে ওয়াই একটা সংখ্যা যার দ্বিগুণ। ওয়াই একটি সংখ্যা, ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষায় চার বেশি। ওয়াই এর মান নির্ণয় করো। আমি কিছুই বুঝলাম না, আমার একটু বুঝায় বলো সাইফা এখানে কি চাইছে। ছিল আচ্ছা সিফাত ম্যাথটা আমাকে আবার একটু দেখতে হবে বুঝছো, এটা দিলে দেন আমরা দেখব না। হ্যাঁ এছাড়া দেখা যাচ্ছে না। আর আর বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা এরপরে নতুন অধ্যায়ে চলে যাবো না? হ্যাঁ তাহলে অনুশীলনী পাস শেষ। বিজ্ঞান পড়ছো? হ্যাঁ পড়ছি। মনের অপরূপের প্রাণীর বৈশিষ্ট্য বলো। কিসে? মনেরা মনেরা বলো। বই দেখো কেন? এদের দেহে নিউক্লিয়াস থাকে না। আর এরা খুব ক্ষুদ্র, তাই এদের হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এনিমেলিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্য বলো। কিসে? এনিমেলিয়া 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 এটা হচ্ছে বলো এদের দেহে হচ্ছে সেলুলোজ নির্মিত থাকে না। তারপর তারপর এদের দেহে প্লাস্টিক তো থাকে না। তারপর 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 আর মনে নেই। তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে নির্ভরশীল। ওরা হয়নি তো, এরকম ভাবে পড়লে চলবে না তো। ওকে দেখি এই পড়া এটাই রইলো। আমি আর আগালাম না সাথে পড়াবেন। সাথে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, এটা পড়া রইল একদম মুখস্থ। এই অধ্যায় মানেই মুখস্থ, মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। এই অপুষ্প উদ্ভিদ কোনগুলো সেগুলো মুখস্থ, ঠিক আছে? প্লাস এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সব, হ্যাঁ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সব মুখস্থ। হ্যাঁ আর এই যে জগৎ যেগুলো ছিল এই জগৎটা মুখস্থ, একদম ছাড়া মুখস্থ, কোনো বাঝাবাজি নাই। ধরার সাথে সাথে গট গট বলে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আর অঙ্কটা কবে করাবেন? 35 নম্বর? ওটা যেদিন ক্লাস করাই সেই দিন। কালকে কোনো ক্লাস নেব না, কালকের পরের দিন ক্লাস হবে সকালে, সকাল ভোরে ফোন দিব না। ওকে ঠিক ঠিক আছে, 9টা 10টা দিয়ে ক্লাস হবে তো। ও ঠিক আছে, রাখলাম।